ইহুদিরা বলছে যে আল্লাহ আপনাকে যে সত্য চেহারা দিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি অন্তত আপনি জীবনে একটাও মিথ্যা কথা বলতে পারে কিসমত কথা পুরো মানুষ দুই একটা কথা বক কথা বললে কি আপনারা খুব মন খারাপ করবে কয়েকদিন পূর্বে একটা পূজা চলে গেল নাম হলো দুর্গা পূজা কি পূজা রাজশাহী শহরে আমি গিয়েছি কয়েকজন হিন্দু ভাইয়ের সাথে দেখা হলো ওরা এখনো দেখলে সালাম দেয় পুরাতন পরিচিত আমি সালাম দেওয়ার পরে বললাম দাদা সালাম দিলেন কেন বলছে হুজুর আপনারা ইসলাম ধর্মের ধর্মীয় গুরু আপনাদের সালাম দিলে দেবতা বড় খুশি হয় মাশাআল্লাহ চিন্তা ভালো আমি বললাম দাদা এবার দুর্গা পূজা কেমন হলো বলছে ওইটা তো বারে কয়েকটা খুব বেশি ভালো হয়েছে আমি বললাম ভালো হওয়ার কারণ কি বলছে পূজা মণ্ডপে হিন্দু তেমন নাই মুসলমান দিয়ে পূজা মণ্ডপ ভরা কি নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দাদা কপাল কত ভালো বলছে পূজা মণ্ডপে হিন্দু নাই মুসলমান দিয়ে ভরা এই জন্য তো ভালো হয়েছে দুর্গা পূজা এই জন্য তো ভালো হয়েছে আস্তাগফিরুল্লাহ আযীম কাম প্রদা পয়েন্ট আমার ভাইয়েরা এবার আমি আস্তে করে সরে চলে আসলাম যদি বোঝানোর জন্য আপনাদের বলছি মাত্র কয়েকদিন পূর্বে শিক্ষার দায়িত্বে যিনি তিনি বলেছেন হিন্দু ধর্মটা আমার ভালোই লাগে নাউজুবিল্লাহ বলবেন না আইনের দায়িত্বে যিনি তিনি বলেছেন তোমরা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করার সময় আমার কথাটাও একটু কইল আরেকজন ব্যক্তি উনি বলেছেন নির্বাচন নিয়ে যারা প্রহসন করে দুর্গা দেবীর কাছে প্রার্থনা দুর্গা দেবী যেন তাদের ধ্বংস করে দেয় কোন বাড়ির বউ যদি ওই গাছপাড়া কোনো যুবকের প্রশংসা করে স্বামী তোমাকে তেমন ভালো লাগে না গাছপাড়ার অমুকের চেহারা দেখলে পরিদা ঠান্ডা হয়ে যায় আপনারাই বলেন তো ওই বাড়িতে কি রাখা যাবে ভাই তাহলে এই কিসমত প্রতাপপুরের কোনো বউ যদি গাছপাড়ার যুবকের সুনাম করে ওই বউ যেমন বাড়িতে থাকতে পারে না মুসলমান ধর্মের ধর্মীয় নেতা হওয়ার পরে ইসলাম বাদ দিয়ে দুর্গা দেবীর কাছে সাহায্য প্রার্থনা করলে ওরাও কোনদিন মুসলমান থাকতে পারে না আমার ভাইয়েরা দরজিরা আমার ফিরে আসেন এখন কোরআনে কারিমের দিকে চলে গেল আব্দুল্লাহ ওই যে বলেছি বিস্কুটের জিয়ারত করে ছাড়বে নবীজির কাছে যাওয়া নিষেধ করেছিল নবীজির কাছে পাগলের মতো ছুটে চলে গেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল একটু আওয়াজ করে বলতে হবে ফাইসালা টাকা ওহুয়া খায়রুল হাকিমি আমি আল্লাহ উত্তম বিচারক বাংলাদেশে কেউ কেউ বলছে আমরা বলি না 2023 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে কোন আলেম কোনদিন বলেছেন নাকি না দুর্ভিক্ষকে ভয় পায় না আমাদের রিজিকের মালিককে তবে আমি কোরআন নিয়ে গবেষণা করলাম আল্লাহ প্রিয় ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কারাগারে বন্দী রাখা হয়েছিল যখন মিশরে দুর্ভিক্ষ নেমে এসেছিল তখন আজি যে মিশরকে দেখানো হলো
খবরদার খবরদার আমার পয়গম্বর ইউসুফকে ছেড়ে দাও নইলে কিন্তু দুর্ভিক্ষ সকলে শেষ হয়ে যাবে নিরুপায় হয়ে আদি জামিসর সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্ত করে দিল আল্লাহর মেহেরবানি আর দয়া মিশর দুর্ভিক্ষ থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর বন্ধুরা আমার ভাইরা আমরা যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাই দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাই কয়েকটা কাজ আমাদের জরুরি করতে হবে এক নাম্বার যত কুরআনের পাখি কুরআনের ময়না পাখি জেলখানার ভিতরে বন্দী আছে এমন কুরআনের পাখিদেরকে মুক্ত বাতাসের নিচে মুক্তি দেওয়ার দরকার আছে না না মামুনুল হক হুজুর বৈধ বই নিয়ে রিসোর্টে গেল আর সাংবাদিকরা কামিন না মানিয়ে তাড়াহুড়া শুরু করে দিল আর এদিকে বিশ্বজুৎস সাকিব খান বিয়ের আগে বাচ্চা বাড়ে দেশ লোড় করলো আর কোনো খবরই নাই তারপরে হুজুর দেখলে সবিনের ব্যাটার মতো হয় নাকি ওইদিকে আমার বাস্তবতা বুঝি আল্লাহর হাবিবের কাছ থেকে কালেমা পড়ে চলে গেল নবীজি ডাক দিয়ে বলেন যাবা যাও মাথায় রেখো কালেমা পড়েছ মানে ইমানের পরীক্ষা দিতে হবে এ বন্ধুরা আমার আমরাও আছি যারা ইমানের পরীক্ষা আমাদের আছে না ভারতবর্ষে একবার নয় 22 থেকে 24 বার আল্লাহ নিয়ে গেছেন বহু মানুষ দেখেছি মুসলমান যারা তারা দুর্বল দুর্বল হয়ে ঘুরে বিধর্মী এলাকায় বাতাস লাগিয়ে ঘুরে আমাদের বাংলাদেশে অন্য ধর্মের মানুষ যারা বুক ফুলিয়ে ঘুরে তারা বরং আমরাই ভয়ে ভয়ে থাকি কখন যেন কোন বিপদ আসে বলে ঠিক কিনা সোনার বন্ধুরা আমার পরিবার ভাইয়েরা জনসুখী মায়েরা দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে কাজ হলো এক নাম্বার আল্লাহর কোরআনের পাখিদার মুক্ত করে দিতে হবে চিৎকার করে বলবেন ঠিক কিনা কুরআনের মাহফিল করার জন্য সরকারি ভাবে খোলা অনুমতি মানে এই অনুমতি নেওয়ার জন্য সেন্ডের জুতা ছিল আর সুযোগ নাই কারণ হলো জমিন কার আল্লাহ আসমান কার আল্লাহ আমরা কার আল্লাহ কুরআন কার আল্লাহর কুরআনের কথা আল্লাহর জামিনে হবে আবার এত অনুমতির কি দরকার আছে খোলা অনুমতি দিতে হবে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ মুক্ত হবে তিন নাম্বার স্কুল করে বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলিতে ইসলাম শিক্ষা ফোর সাবজেক্ট নয় বাধ্যতামূলক করে দেওয়া ঠিক কিনা কারণটা কি খেয়াল করে দেখেন বাংলাদেশে 560টা মডেল মসজিদ নির্মাণ হচ্ছে 560টা এই 560টা মডেল মসজিদ নির্মাণ হচ্ছে গাছের গোড়া কেটে দিয়ে আগায় পানি ঢালিলে যেমন গাছ বাঁচে না ইসলাম শিক্ষা ফোর সাবজেক্ট করে দিয়ে 560টা মডেল মসজিদ বানিয়ে কোনো লাভ হয় না কারণ ইসলাম শিক্ষা না থাকলে নামাজ পড়বে কে এই জন্য ইসলাম শিক্ষা সবার আগে দরকার আছে না তিন নাম্বার চার নাম্বার হলো আমরা যারা আছি আওয়াজ করে বলবেন কম বেশি গুনাহগার মাফ চাইতে হবে কার কাছে আল্লাহকে আল্লাহকে নরম করার আল্লাহকে নরম করার পদ্ধতি হলো দুইটা এক নাম্বার সকলেই বলি আস্তাগফিরুল্লাহ সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর দুই নাম্বার হলো দুরুদ ইব্রাহিম বা দুরুদ শরীফ পড়া এই ইস্তিগফার পড়া দুরুদ শরীফ পড়া এই দুইটা দোয়া পড়লে আমার কুদরতি আল্লাহর কলিজাটা নরম হয়ে যায় এখন আয়াত নাযিল হয়ে যায় নবীজির কাছে জিব্রাইল আসে ডাক করে নবীজি আপনি কি রেডি বলে হ্যাঁ রেডি তাহলে এখনই শুরু করে দেন লাইয়াসু সাওয়াআম মিন আহলিল কিতাব দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্ট
সুরা নাফস সুরা আল হাশর আল্লাহ বলেন মুমিন
যারা বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করে তারা আমি গবেষণা করে দেখেছি করোনার ভিতরে করোনাকে ভয় করে মসজিদে আসেনি যারা করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়েছে তারা করোনাকে ভয় না করে আল্লাহকে ভয় করে মসজিদ পর্যন্ত এসেছে যারা আল্লাহর মেহেরবানি আজ পর্যন্ত বেঁচে আছে তারা আমাদের পরিচিত এক ভাই একটা সংগঠনের সদস্য স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক না বলছে যে আমি করোনার লাশ 250 লাশ আমি গোসল করিয়েছি 250 বার করোনা টেস্ট করেছি তো 52 বারের মধ্যে ডাক্তার 52 বারই বলেছে হুজুর আপনার করোনা হয়নি আলহামদুলিল্লাহ বলেন শোনার বন্ধুরা আমার ভাইয়েরা শুধু সময় কমের কারণে অনেক কথা বাকি ডানপাশে রেখে যাচ্ছি মূল পয়েন্টটা খেয়াল করেন বাংলাদেশে একজন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল আল্লামা নন্দী তোফাজ্জলের কোরআনের বিরুদ্ধে ফাঁসির রায় লিখলো রায়টা প্রকাশ হওয়ার পরে রায় পড়ে আফসোস করে বলে ফাঁসির রায় লিখলাম ফাঁসিটা দেখে যেতে পারলাম না আল্লাহর দয়া মেহেরবানি আজ পর্যন্ত বিশ্বনন্দন ফাঁসে কাশিমপুর কারাগারে আর অ্যাটর্নি জেল চলে গেছে কবরে মৃত্যুর ফাইসালা জমিনে না মৃত্যুর ফাইসালা কোথায় আমি সেই সত্তা যিনি তোমাদের জীবন দান করি মৃত্যু আমি দান করি সকল কি তোমার রবের দিকে ফিরে যেতে হবে হাজার চেষ্টা করলেও কেউ এখানে থাকতে পারবে না এক নাম্বার কয়মা সত্যের উপর অটল থাকা দশজন মিলে বিল্ডিং যেমন ঝাঁকি দিয়ে ফেলে দেওয়া যায় না হাজার বাতিল শক্তির চাপ আসলেও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না রাজি আছেন না না সংসদে জালো সারা বিশ্বে জালো কোরআন হাদিস যেখানে আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন তাহলে দশজন লেগে বিল্ডিং ফেলা যায় না কথা ঠিক আছে তো ঠিক আছে ভাই বাংলাদেশে এক লোক মকা আলমগীর উনি বলেছিল যে রানা প্লাজা ঢাকার যখন পড়ে যায় বলছে যে আমাদের লোক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কোন জায়গায় আছি আমরা বলেন পাগল হলে এতই হয় আর কথা চিন্তা মনে হইল আসে এখন কাল তোলা পয়েন্ট এক নাম্বার সত্যের উপর অটল থাকা সত্য মানি মিথ্যা মানি না সত্য হলো আল্লাহ সত্য হলো কোরআন সত্য হলো হাদিস সত্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খালি শয়তানেরই ঘর একটা ছেলে আলেম হলে লাগবে তোর মরণ কালে ঠিক না ঠিক বলে আমাকে নিয়ে যাবেন কারণ মৃত্যু হলে আমি কাঁদবো জোয়ার কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমার বাবা মারা গেছে আমি সন্তান আমি যদি কাঁদি আল্লাহর হাবিব বলেন চক্ষু থেকে 2 ফোঁটা পানি ছোট্ট মাছির মাথার সমান এই নাকের উঁচু জায়গাটা পার হওয়ার পূর্বে আমার বাবাকে আল্লাহ মুহূর্তের মধ্যেই মাফ করে দেন নবীর উম্মতের 2 নম্বর গুণ হলো কোরআন পড়া অর্থ পড়া ব্যাখ্যা করা কোরআনের হুকুমগুলি নিজে আমল করা সমাজে বাস্তবায়ন করা আর কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা করা একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সোনার বন্ধুরা আমার ভাইয়েরা
এখন আসে আল্লাহর কুরআন আমাদের পড়তে হবে সন্তানগুলিকে কুরআন পড়াবার দরকার আছে কেন আছে কেন আছে একটু খেয়াল করেন এখানে দুইজন বন্ধু দুইজনের ভিতরে খুব বন্ধুত্ব যুবক ভাই থাকা দুইজনের ভিতরে খুব বন্ধুত্ব কিন্তু এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর আত্মাকে হত্যা করেছে খুনি তাহলে বন্ধুত্ব কি থাকবে না তাহলে বন্ধুর বাপকে বন্ধু খুন করলে যেমন বন্ধুত্ব থাকে না ব্রাজিল আর্জেন্টিনা আমাদের বাবার হত্যাকারী না আল্লাহর হত্যাকারী আল্লাহর নাম জোরে দিতে যায় না মুসলমান মায়ের সন্তান ব্রাজিল আর্জেন্টিনাকে কোনোদিন সাপোর্ট করতে পারে না রাস্তায় রাস্তায় দেখি ব্রাজিল আর আর্জেন্টিনা শুধু পতাকা বাংলাদেশের পতাকা নাই শুধু বহির্বিশ্বের পতাকা এত ভিড় তো ওখানে চলে যান এখানে থাকার দরকার নাই আলমার যার সাথে যার মহাব্বত তার সাথে যার নিয়ামত ইহুদি খ্রিস্টান ওরা আমার আল্লাহর নামটা আজও পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনায় জোরে বলতে দেয় না মসজিদে জোরে মাইকে আজান দিতে দেয় না সুতরাং আল্লাহর হত্যাকারী যারা কোনদিন মুসলমানদের সমর্থন পাবে না তারা